গ্রামে কোনো বিয়াই খুঁজতে পাই কিনা, এখন আইসি আপনাকে মুই পাইয়ে গেছি। যাক, আমের বিয়াইটা তো মনে করেন ওই যে অক আমরা দেখি না, যে বাচ্চা বইয়ে থাকবে আমের সামনে, মনে করেন হইলে গড়বে আর আমের লাগে হইলে খোসা দিয়ে কথা বলবে। ওই ওই ফিলের মানুষ মরার না, বুঝলেন? কাজ কামে হাঙ্গারা দিন ব্যস্ত থাকি। হ্যাঁ, ইহানে যাইতে হয়, ওহানে যাইতে হয়, ওই কোলায় যাইতে হয়, ওই আটখালা যাইতে হয়, ওই কান্দা যাইতে হয়, বিভিন্ন প্রকারের কাজ কাম লইয়া মরা থাকি ব্যস্ত। হ্যাঁ, যাই হোক, এই আমের সুরত দেই বইয়া বইয়া সুরত দেহার আপনাকে মতো পোলা পাইনি, একটুর ভিতরে কি ভালোবাসতে পারি, ইগনোর করতে পারি, তাতে মোর কোনো কিছু আসা যায় না। আপনার মতো এরকম বেয়াই মুখে গ্রামে অ্যাভেলেবেল নাও। ভাই ওকে এতক্ষণ যা বলছি ওইলে দুষ্টামি সাইলেন করছি, মাস্কারা করছি, বুঝলেন? বিআইনে লাগে তো বিআইনে বিআইতে মাস্কারা করবি। আইছে আপনারা তামাশা করতেন, আপনি যে কত তামাশা পারেন, তা আপনার এই মাত্র এই অভিনয় দেখে বোঝা গেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি একলা চান্স পাইবেন। আরে না, আসল কি দেখলাম আমার মনটা, হ্যাঁ মানে কোন ফিলে হয় আর কি, ওইটা দেখলাম আর কি। যাই হোক না, দেখছি আর কি, আমার লেগে আমার একটু ইয়ে আছে, বাসনা আছে, বুঝলেন? যদিও কোনোদিন মানে তার লাগে আমার ঘর সংসার করতে হয়, পাগল ছাগল কি আমি ঘর সংসার করি? কোয়াতি সাইজ ভালো না, কেমন করে ধাক্কা দেয়, কেমন কি করে না করে, রাস্তার মধ্যে খারাপ এরকম করে, মানে না মানে। এ ভাই, এ খেলা দিয়ে গেলেন, একটু আদর করে গেলেন না? উঠু দিয়ে খালি সারা জীবন খেলাই দেবেন, সেই কাম আমার সেই কাম করছেন আমি। হ্যাঁ, ভালো ভালো। নিজে আইছেন এই বাড়ির বউ হইয়া, অহন বন্ডারে আনার চিন্তা ভাবনা করতেছেন নাকি? দেখেন মিষ্টি বাবি, কথাবার্তা কিন্তু একদম মুখে লাগাম দিয়া কন। কেন বাবি? আপনি কি খাইয়া দা কাম নাই? সংসার রেখা, বাড়ির কাজকর্ম রেখা, এই যে আমার এনে পেটের পেটে শুরু করছেন, এটা কি আপনি কোনো লাভ আছে? 5 লাখ টাকা পাবেন আপনি? বাবি বলেন, এলাকার ব্যাগে আমারে খারাপ কয়, কিন্তু মনে করেন মানুষ যদি গোপনে বাগানে এই জায়গায় ওই জায়গায় একটু একটু এটা করে তাহলে তার মানুষ কয় না? আমি তো দেখলাম রাস্তায় ওফেনে আপনার বই নেই, আপনার দেবরের লাগে। আমার বই নেই, আমার দেবরের লাগে ইলতি কুলু করক, বা ওই উত্তরপাড়া মফিজের লোক করক, বা কুদ্দুসের লোক করক, বা জাহান্নামে তার লোক করক, আমাদের সমস্যা কোন দিক দাম নেই তো জলে কেন? বাবা, ঠিকই কইছেন ভাবি, অহন না আপনার কথাই বুঝলাম যে এটার পিছনে আপনারও হাত আছে। আপনি যাইবেন নাই বরাক বাসটা দিমু? যে দেখছেন একটু বড় লোক বাড়িতে আপনার বিয়ে হয়েছে, অন বুইন্ডারে আনার চেষ্টা করতেছেন, আনেন, সমস্যা কি আমার? এ মহিলাই, খায় দে কাম নাই, হ্যাঁ এই যে মাসে মাসে চুকুল পানি করে বেড়াও, হিসাব তো দেওয়া লাগ। কারে কি কই, কারে কি কই, আমার ঘরের মানুষই তো ভালো না, ঘরের মানুষ যদি ভালো হইতো তাহলে কোনো মানুষ আমার কথা কইতে পারতো? কথা কইতে পারতো না। বইন এই এই যে পিড়ে খাইয়ে, হ্যাঁ মনে হইতে যেন আমি জিব্রে মনে আর একটু লেব 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 করতে আসা বিহেন কইতারে নেই, পিড়াটা বানাইছে কেটা? মুই বানাইছিলাম অর্ধেক, মাই বানাইছিলে অর্ধেক। ওই আমের হাতের যেই পিড়াগুলা বুঝছেন, ওগুলাই মনে হয় মোর মুহের মধ্যে বেশি পড়ে, কারণ কি রস, একসের রস। বলেন আপনি বিবাহ করবেন? আবার আমার ওই যে পিড়া যাই সময় মুখে দিছি, আমার জিল ফেটা রসে ভরিয়া টপ 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 করে খেলে গেলে বাই দেই পড়ছে। তাই নাকি? রসের কারণে তো মুখটা লাল ছাড়া দিতে পারো নাই, খালি রস পড়ছে পড়ছে। এই এই লড়ার পো, তোমার একশো দিন কইছি না আমার বোনের লগে ঘষা।
আচ্ছা ভাবি এখানে কি আমার বুই না আমার ধরিয়ে রাখছিলে না আমি আমার বুই না ধরিয়ে রাখছিলাম সেইটার আগে জবাব দেন আমার বুই না ধরে রাখছে আমার ধরিয়ে রাখছে না হ্যাঁ তা গোশাগোশি এটা করছে কেন কি হইছে কে ধরে রাখছে আমি আসলাম কোনা নেই আমার নিজে চোখে দেখছেন আমি আসলাম ঘুরে আইছি রে আমার বই না আসলে হইছিল ওয়াহান তো নেন আমারে কইতে যে বিবাহ পারবে আমাকে বলতে যে পিরা মেয়ে নাকি সেই মজা পাইছে আমাকে বলছে এই বাড়ির নাকি মালিক নাকি যে মোকে বানাই দেবে তাই একে আর পিরা তোর ভাই আমারে ফুসলায় ফাসলায় এটা তো মন্ত্র করে বিয়া করছে তুই কেমনে ভাবলি যে তোর ঘষা ঘষা বলে পাগল হয়ে যাবে ও লাগিব এই যে শুনেন ভাবি যদি না করো তাহলে এই যে দেখেন দুই দিকে আমার ভাগ হয়ে যাবো আর বিয়ের কথা জিজ্ঞেস বলছে আপনার একটা কথা বলবো আমি দেখছেন ছোট কালের তোর কোনো আমি পোলা মাটির দিকে না তাকাইয়া সেমিকুর দিকে তাকাইছি দেখছেন এত সাথে ভালোবাসা ব্রেক আপ করে দিয়ে গেলেন এত সাদের পিরিত ভাবি ব্রেক আপ করিয়া দিয়ে না